দোয়া কবুল হওয়ার প্রধান শর্তগুলো কী কী? দোয়া কবুল হওয়ার জন্য মৌলিকভাবে কয়েকটি শর্ত রয়েছে। এর ভিতরে সবচেয়ে বড় শর্ত হলো যে হালাল উপার্জন থাকতে হবে, হালাল উপার্জন, হালাল ভক্ষণ থাকতে হবে। আপনার শরীরটা হারাম দ্বারা গঠিত হলে দোয়া কবুল হবে না। আপনি সেই হারাম থেকে মুক্তির যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করে চেষ্টা করতে হবে মুক্তি লাভের, তারপর ইনশাআল্লাহ আপনি দোয়া কবুলের জন্য আল্লাহ তাআলার কাছে আপনি ট্রাই করবেন এবং দোয়া করবেন। আর দ্বিতীয়ত, দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করা যাবে না, অর্থাৎ দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেন হচ্ছে না কেন, এর জন্য অস্থির হওয়া, এটা করা যাবে না। বরং অপেক্ষা করতে হবে এবং আশা করতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আমি দোয়া শর্ত যদি পূরণ করে থাকি তাহলে অবশ্যই এ দোয়া আমার কবুল হবে। সেটা আমার জন্য যখন কল্যাণে, তখন আল্লাহ তাআলা আমার কাঙ্ক্ষিত জিনিসটা দিতে পারেন, কাঙ্ক্ষিত জিনিস না দিয়ে তার চেয়ে ভালো কিছু দিতে পারেন, আখেরাতের জন্য সব দিতে পারেন। তিনভাবের কোনো একটা পদ্ধতিতে আমার দোয়া কবুল হতে পারে, এই জন্য তাড়াহুড়া করা যাবে না। এটিও দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত। আরেকটি দোয়া কবুলের শর্ত হলো হারাম এবং নাজায়েজ কাজে দোয়া করা যাবে না, অন্যায় কিছু আল্লাহর কাছে চাওয়া যাবে না দোয়ার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে তার সমস্ত দোয়া কবুল হয়ে যায়, মালাম ইয়াস্তাজিল, যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে। অথবা এরপরে সাদিকুন জান্নাত আপনি লিখেছেন, একই পাপ বারবার করে তওবা করার পর আবারও একই পাপ করে তওবা করে, আবারও তৃতীয়বার একই পাপ করে তওবা করলে তওবা কবুল হবে কি না? একই পাপ একবার করে তওবা করার পর যদি আবারও একই পাপ করে মানুষ তওবা করে এবং সে বাপ যদি তৃতীয়বারও করে, তারপরও যদি তওবা করে, তারপরও তওবা কবুল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলোর ভিতরে একটা হলো তাওয়াব, যার অর্থ হলো বারবার যিনি বান্দার তওবা কবুল করেন। এই বারবার বান্দার তওবা কবুল করার যে সিফাত আল্লাহ তাআলার আছে, এই সিফাত বা এই গুণের কারণে বান্দা আল্লাহ তাআলার কাছে বারবার তওবা করবেন। এবং একবার পাপ হয়ে গেছে, দ্বিতীয় তওবা করেছেন, আবার তওবা ভঙ্গ হয়ে গেছে, আবার তওবা করেছেন, আবার তওবা ভঙ্গ হয়ে গেছে, শয়তান এই টাইমে মানুষকে নিরাশ করে দেয় যে না তুমি কী কোন মুখে আল্লাহর কাছে চাইবে। তখন শয়তানকে পাল্টা বলতে হবে, মনকে বলতে হবে আল্লাহ তাআলা তো তওয়াব, আমি পরবর্তী তওবাটা আগের তওবার চাইতে স্ট্রং করার চেষ্টা করব, সেটা ঠিক আছে, এবং স্ট্রং না হলে নিজেকে নিজে ভৎসনা করব, নিজেকে নিজে আত্মশাসন করব, সেটা ঠিক আছে। তাই বলে আমি তওবা থেকে বিরত থাকলে তো আমি হাল ছেড়ে দিলাম একেবারে, শয়তানের কাছে পুরোই বল করে তার দিয়ে দিলাম। এজন্য তওবা বারবার যদি ভেঙে যায় তারপরে আমাদের তওবা করার চেষ্টা অব্যাহত রাখতে হবে।